بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين تو رأى أسكي ألو كربو زكير شمبر كي كي زكير অনেক রকম তুলকালাম হয় এই জিকির নিয়ে অনেক রকম মতবাদ আছে মতভেদ আছে জিকির আসলে কাকে বলা হয় এবং কিভাবে জিকির করব আর শুরু করলাম ইনশাআল্লাহ আস্তে আস্তে শেষ করব তো আশা করি যেই আমরা বিষয়টা আমরা নেই কোনো বিষয় তিন সপ্তাহে কোনো বিষয় ছয় সপ্তাহে আমরা শেষ করি এর অর্থ হলো কি আমরা বিস্তারিত আলোচনা করি আশা রাখি আপনারা সেগুলিকে লিখে রাখেন মোটামুটিভাবে অথবা স্মৃতিতে ধারণ করে রাখেন তো একটা বিষয় যদি আমরা সঠিকভাবে যদি না জানি এখান থেকে একটু এখান থেকে একটু তাহলে এই বিষয়টা আমার পরিপূর্ণ হলো না এই জন্য পরিপূর্ণতার জন্যই আমরা এই বিষয়টাকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি তো আজকে আমরা আলোচনা করব জিকির সম্পর্কে তো জিকিরের ফজিলত সম্পর্কে আজ আলোচনা করব পরবর্তীতে জিকির আমাদের কিভাবে করতে হবে সেটাও আমরা আলোচনা করব এবং জিকির কি কি দ্বারা আমরা জিকির করবো সেগুলিও আমরা আলোচনা করব ঠিক আছে দোয়া জিকির কাকে বলা হয় সেটাও আমরা আলোচনা করব। কোরআনে আল্লাহরবুল আমাদেরকে কী কী জিকির শিক্ষা দিয়েছেন সেটাও আলোচনা করব। আমাদের নবী সাল্লাম কী কী জিকির শিক্ষা দিয়েছেন সেটাও আমরা আলোচনা করব। আর আমাদের জিকির কতক্ষণ করতে হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং কিভাবে আলোচনা কীভাবে জিকির করতে হবে সেটাও আমরা কি করব আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব, জিকির কাকে বলা হয় জিকিরের কি কি অর্থে জিকির আসে জিকির কোন কোন অর্থে আসে অনেকগুলি আছে তার থেকে আমরা তেরোটা আজকে আলোচনা করবো কয়টি তেরোটা জিকিরের অর্থ জিকির কাকে বলা হয় কোরআন এবং হাদিসে জিকির কাকে বলা হয়েছে এবং কী অর্থে জিকির ব্যবহার করা হয়েছে আমাদের সমাজে অনেকগুলি বাংলা ভাষাতেও এক একটা শব্দকে আমরা অনেকগুলি অর্থে আমরা ব্যবহার করি কয়টি পক্ষে ব্যবহার করি অনেকগুলি আমরা অর্থে ব্যবহার করে থাকি তো আমরা ওই শব্দটাই যখন এক ভাবে ব্যবহার করব এক এক লোকের ক্ষেত্রে এক এক অর্থ হবে এক এক কাজের ক্ষেত্রে এক এক অর্থ দাঁড়ায় একটি অর্থ শব্দ একটি শব্দ কি একটি যেমন হাত হাত বলতে আমরা কি বুঝি হাতকে বুঝি হে হাতকে তো কি বুঝি আমরা হে এই হাতকেই বুঝে থাকি কিন্তু কথা হল অনেক সময় দেখা যায় যে লোকটা চাকরি পেয়েছে লোকটা চাকরি পেয়েছে লোকটার হাত আছে মানে কি ক্ষমতা দাপটে সে চাকরি পেয়েছে কিসের দাপটে চাকরি পেয়েছে ক্ষমতার ক্ষমতার দাপটে চাকরি পেয়েছে তো এইভাবে এই হাতের অনেকগুলি অর্থ থেকে থাকে মামার অর্থ অনেক মামা মামা বলতে কি মায়ের ভাই কিন্তু এই মামা কি অনেক অর্থে ব্যবহার করা হয় রাজশাহীতে কি কাটে বকিতে বকে দিলে মামার ভুত তাই না তাই বলে না তো যাই হোক এরপর ধর অপারেশন যে শব্দটি অপারেশন অপারেশন মানে কি অপারেশন যে করা হয় মানে সার্জারি মানে শরীর থেকে কিছু অংশ বিচ্ছিন্ন করা অথবা কিছু অংশ সংযোজন করার কেউ কি বলা হয় অপারেশন করা বলা হয় এখন পুলিশ যদি বলে আমার অপারেশন আছে এর অর্থ কি পুলিশ হ্যাঁ আসামি ধরবে তাই না এখন চোর জল বলে আজকে রাত্রে আমি অপারেশন করব এর অর্থ কি বলছি আমাবস্যার রাত আজকে অপারেশন ভালো হবে কি বলেন অপারেশন কি হবে ভালো হবে আর ছাত্র বলছে পরীক্ষা দিতে যাচ্ছি অপারেশন করে পরীক্ষা দিয়েছি এর অর্থ কি? হ্যাঁ কি বলছি নকল করছি আর আপনার এই বর্তমানে একটা শব্দ ভালো করে আপনারা চিনেন যদি সিমেন্ট কিনতে যান বলবেন যে কি বস্তা কি অপারেশন করা অবস্থা এর অর্থ কি হ্যাঁ অপারেশন বস্তা পর্যন্ত এখন বর্তমানে পাইবেন যে কি সিমেন্টের বস্তা কি অপারেশন বস্তা তো এরকম ভাবে অনেকগুলি অর্থ আসে অপারেশনের কি করে অপারেশনের কি করে অনেকগুলি অর্থ আসে জিকিরের অর্থ কি কি আল্লাহ নবী সাল্লাহ যে জিকির সেটি আমরা আলোচনা করবো সেটি হলো জুমার খুতবা জিকির অর্থ কি জুম আর নবী আল্লাহনবী সাল্লাই সাল্লাম বলছেন যে যারা প্রথম অক্তি জুম্মার নামাজ আদায় করতে যাবে গোসল করে যাবে কি করে যাবে গোসুল করে যাবে এরপর মসজিদের মানে সামনের দিকে যাবে ইমামের কাছাকাছি হবে চুপ থাকবে এবং যে যা কাজগুলি করলে জুম আর ফজিল থেকে বঞ্চিত হবে না সেটাও সে করবে তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন এবং হেঁটে যাবে তাহলে কী যাবে প্রতি কদমে তার এক বছরের রোজা রাখার এবং রাত্রে রাজাকে আবাদত করে সব পাবে কী পাবে সব পাবে তো আর আসছে রাসু সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি জুম্মান নামাজের আগে প্রথম অক্তে যাবে সে ব্যক্তি এই সব পাবে দ্বিতীয় অক্তে যাবে এই সব পাবে তৃতীয় অক্তে যাবে এই সব পাবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইমাম সাহেব কি করেন খুদ বাই দাঁড়ান যখন ইমাম সাহেব বাই দাঁড়ান তখন ফেরেস তারা তাদের যে দফতর যে দফতরে মুসল্লিদের নাম লিপিবদ্ধ করছিল কারা ফেরেস্তারা ওই ফেরেস্তারা কি করে এই তার দফতরকে বন্ধ করে তার দপ্তরকে বন্ধ বন্ধ করে ইস্তামিও না তারা এখন জেকির শ্রবণ করতে থাকে জুমার দিন কি শ্রবণ করতে থাকে জিকির করতে শ্রবণ করতে অর্থাৎ জুম্মার নামাজের আগ পর্যন্ত মানে জুম্মার খুদবার আগ পর্যন্ত যারাবে তাদের জন্য আলাদা একটা ফজিলত আল্লা নবীল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যারা প্রথমত্তে যাবে তারা উট সাতকার সমতুল্য সব পাবে সর্বশেষ জুম্মার খুদবার আগ মুহূর্ত যারা যাবে তারা ডিম সাদকার সমতুল্য সব পাবে আর যারা খুব বা শুরু হয়ে যাবে তারা কিন্তু এই সব থেকে কীভাবে বঞ্চিত পাবে কেননা তারা তাদের যে যেই দফতরে যেই খাতাতে যেই রেজিস্ট্রিতে তারা নাম লিপিবদ্ধ করছিল কার সেই মুসল্লিদের যারা এসেছে তারা সেই দফতরটা বন্ধ করে কি করে এস্তামি ও না জিকরা তারা তখন জিকের শ্রবণ করতে থাকে এই জেকের অর্থ কি জুমার খুতবা ইমাম সাহেব যে জুমার খুতবা দিচ্ছেন এই জুমার খুতবা শ্রবণ করা শুরু করে দেয় কারা তারা। এখানে আল্লাহ নবী সাল্লাম কি বললেন এই জুমার খুতবাকে কি বললেন জেকির বললেন জুমার খুতবাকে কি বললেন জিকির বললেন তাহলে জেকিরের অর্থ এখানে কি পেলাম জুমার খুতবা আর একটা অর্থ হলো সালাতুল জুম্মা সালাতুল জুম জুমআর নামাজও কি আল্লাহ আল্লা ন্লা আল্লাহ রব জুম আতে বলেন কোন সোরা একটা সোরার নাম আছে সোরার নাম কি জুম্মা নামের সাথে মানে দিনের সাথে বারের সাথে কয়টি সোরা রয়েছে কয়টি সোরা দিনের সাথে সম্পর্ক করে দিন সাত দিনের ভিতরে শনিবার নাই এম নাই ইথনাইন আছে নাই এমল সুলাথা আছে নাই এমল আর আছে নাই এমল নাই এমল জুমা আছে তাহলে একটা সুরার নাম কি আল জুমা সুরাতুল জুম্মা এই এই আর সুরাতে আল্লাহ নবী আল্লাহ রবুল আলমিন বলেন ফাইরাকুদিয়ালু যখন নামাজ শেষ হয়ে যাবে যখন নামাজ শেষ হয়ে যাবে কি করো তোমরা জমিনে পড়ো অবতা কি করো তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো তাহলে এই জুম্মার দিনের কথা বলছে বলছেন এর আগে আল্লাহ তালা কি বলছেন হে ইমানদারগণ যখন জুম্মার নামাজের আজান হয়ে যাবে তখন তোমরা কি করো তাড়াতাড়ি জুম্মার নামাজ আদায় করতে আসো এই জুমমান নামাজ যখন শেষ হয়ে যাবে তখন কি করবে তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও আল্লাহর অনুগ্রহ কি করো তোমরা এবার তালাশ করো এর অর্থ হলো কি সালাতুল জুম্মা তাহলে এই যে অর্থ হলো কি ফাস আউ ইলা আল্লাহ রব বলছেন আল্লাহ রব কি বলছেন ইয়া ইউ আল্লা দিন আ মানু ইদা নু দি আলি সালা তিমি ইউমিল জুম আ ফাস আউ ইলা রিকির যখন জুম আর দিন হবে যখন দিনের আজান হবে তখন তোমরা কোথায় আসো তাড়াতাড়ি জিকিরের দিকে আসো অর্থাৎ জুম্মা নামাজ আদায় করতে আসো কিসের নামাজ জুম্মান নামাজ আদায় করতে আসো তো আর যেটা আলোচনা সেটা হলো কি আরেকটা জিকের হলো কি আল্লাহ রব্বুল আলমিনের শরীয়ত আল্লাহরব্বুল আলমিনের আদেশ এবং নিষেধকে মেনে চলা আল্লাহ রব্বুল আলমিনের জিকের অর্থ কি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এবং জেকের কি করা মেনে চলা আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাইদা কদিয়াতে সলাত ফান্তা ফিল আর অফতাবিম ফাদুল্লাহ আদকুরুল্লাহ ক্যাফিরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন জুম্মান নামাজ শেষ হয়ে যাবে কোন নামাজ জুম্মান নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা দুনিয়া জমিনে সরিয়ে পড়ো কোথা ছড়িয়ে পড়ো জমিনে সরিয়ে পড়ো অফতাবিম ফাদুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ রেজিক সেগুলি কি করো তোমরা এবার অন্বেষণ করো তালাশ করো এরপর তোমরা কি করো বেশি বেশি কাফিরা জিকির করবে অর্থাৎ মসজিদ থেকে যখন বেরিয়ে যাবে তখন কি করবে বেশি বেশি জিকির করবে এখন আপনি যখন মসজিদ থেকে বেরিয়ে আপনি যখন কাজে গেলেন চাকুরির কাজে গেলেন চাকুরি করতে গেলেন সেখানে আপনাকে বেশি বেশি জিকির করতে বলেছেন এর অর্থ কি আপনার মালিকের কাজ সঠিকভাবে আপনি আঞ্জাম দিবেন কি করবেন যেভাবে আল্লাহ রব্বুল আলমিন আঞ্জাম দিতে বলেছেন সেইভাবে কি করবেন আঞ্জাম দিবেন আপনি যখন ব্যবসা করতে গেলেন সেখানেও কি করবেন জিকির করবেন সেখানেও কি করবেন জিকির আপনার সব সবজি ব্যবসা মানে বিক্রেতা আপনি কি সবজি বিক্রেতা আপনি চাউল বিক্রেতা আপনি মোবাইল বিক্রেতা আপনি যে কোনো কিছুই বিক্রি বিক্রয় করেন না কেন এই বিক্রির ভিতরে আপনি আল্লাহর জিকির করবেন আপনাকে যখন কাস্টমার ক্রেতা এসে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার এই জিনিসের দাম কত চাউলের দাম কত বেগুনের দাম কত আপনার মোবাইলের দাম কত আপনি কাপড় বিক্রি করছেন এর দাম কত এখন উত্তর দেওয়ার সময় আল্লাহর জিকির করতে হবে কি করতে হবে উত্তর দেওয়ার সময় কি করতে হবে আল্লাহ রবুল আলমিনের জিকির করতে হবে এই উত্তরের ভিতরে আল্লাহর জিকির রয়েছে উত্তরের ভিতরে কি এমনভাবে উত্তর দিবেন যাতে করে উত্তরটা আল্লাহর জিকির হয় অর্থাৎ আপনি যে তিনি যে আপনাকে দাম জিজ্ঞাসা করেছেন এই দামের উত্তরটা আল্লাহ রব্বুল আলমিন কিভাবে আপনাকে শিক্ষা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম আপনাকে ক্রেতার সাথে কি ব্যবহার করতে বলেছেন কতটুকু মুনাফা করতে বলেছেন এবং এই সমাল আপনার কতটুকু আপনি স্বচ্ছতা আদায় করতে আল্লাহনবী সাল্লি সাল্লাম বলেছেন রব্বুল আলমিন বলেছেন সেই দিকগুলো বিবেচনা করে আপনি ক্রেতার সাথে আপনি ব্যবহার করবেন ক্রেতার প্রশ্নের উত্তর দেবেন আপনার সম্পদের আপনার যে জিনিসটা নিয়ে গেছেন তার আপনি মূল্য আপনি তার কাছে চাইবেন তার সাথে কথা বলবেন আল্লাহ এবং আল্লাহর আল্লাহনবী সাল্লাহ সাল্লামের নির্দেশ অনুযায়ী এর অর্থ কি আপনি যখন নামাজ থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি বেশি বেশি কি করলেন জিকির করলেন আল্লাহরবুল আলমিন কি করলেন জিকির করলেন আপনি যখন এই জুম আর নামাজ আদায় করে বাড়িতে সন্তানাদির কাছে যখন গেলেন আপনি ব্যবসায় যাননি আপনি কৃষিকাজ করতেও যাননি আপনি চাকরিতেও যাননি আপনি গেছেন কোথায় বাড়িতে বাড়িতে যাওয়ার পর আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে বলে দিলেন যখন তুমি বাড়িতে যাবে তখন তোমার বাড়িটাকে তুমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের বিধান অনুযায়ী তুমি পরিচালনা করবে তুমি যখন প্রবেশ করবে তখনও তুমি আল্লাহরবুল আলমিন কোন কিভাবে নির্দেশ দিয়েছেন প্রবেশ করার জন্য সেইভাবেই আপনাকে প্রবেশ করতে হবে আপনি যে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন মসজিদ থেকে বেরিয়ে যখন বাড়ি পর্যন্ত যাবেন এই বাড়ি পর্যন্ত যাওয়াটাও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম শিক্ষা দিয়েছেন তো বাড়ি পর্যন্ত আপনি কিভাবে যাবেন এইভাবে যাওয়াকেও আল্লাহরব্বুল্লা আলমিন জেকের বলেছেন আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন সেটাকেও আল্লাহরব্বুল আলমিন কি করে বলেছেন জেকের বলে জিকির উল্লেখ করেছেন কেননা আল্লাহনবী সাল্লাহ আলহাল্লাম বলছেন কেউ যখন বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে বাড়িতে প্রবেশ করে তাহলে শয়তান বলে এই বাড়িতে প্রবেশ করার অধিকার তোমরা আজ পেলে না এরপরে বাড়িতে যাওয়ার পর যখন সে যখন খাওয়ার সময় যখন আল্লাহর নাম উল্লেখ করে আল্লাহর নাম নিয়ে খায় যে তখন শয়তান বলে যে এই বাড়িতে তুমি খাদ্যে অংশগ্রহণ করার সুযোগ তুমি পেলে না আর যখন শয়ন করার সময়ও যখন আল্লাহরব্বুল আলমিনের নাম উল্লেখ করে সে ব্যক্তি শয়ন করে শয়তান বলে এই বাড়িতে তুমি শয়ন করার অর্থাৎ এই বাড়িতে রাত্রি যাপন করারও তুমি সুযোগ পেলে না তাহলে আপনি বাড়িতে যখন প্রবেশ করবেন বাড়িতে প্রবেশ করার পর আপনি যখন খাদ্য গ্রহণ করবেন আপনি যখন শয়ন করতে যাবেন এর দিক নির্দেশনা আল্লাহরব্বুল আলমিন দিয়েছেন ওই দিক নির্দেশনা অনুযায়ী আপনার জীবন মানে বাড়িতে যেই কাজগুলি করবেন ওই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করার নামও আল্লাহ আলম বলছেন কি জিকির বলছেন ফাজকুরুল্লাহ কা বেশি বেশি তুমি কি করবে আল্লাহরবুল্লা আলমিনের জিকির করবে সন্তানাদিকে আপনি বাড়িতে গিয়ে কি শিক্ষা দিবেন সন্তানের দিকে আপনি কি পাঠ্য দান করবেন সন্তানা দিকে আপনি কিভাবে খাদ্য গ্রহণ করতে বলবেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাকে বাচ্চার সাথে তিনি খাদ্য গ্রহণ করছেন এবং সেই সন্তানকে বললেন ইয়া গুলাম সামিল্লা তুমি যখন খাদ্য গ্রহণ করবে বিসমিল্লা বলে তুমি খাও অকুল বিয়া নিকা তোমার ডান হাতে তুমি খাও অল কুল মিম্মা এলিক তোমার পাশ্বে যে ব্যাপার তোমার পাশ থেকে তুমি খাও তাহলে ছোট সন্তান হোক আর বড় সন্তান হোক সবাইকে আপনাকে এই দিক নির্দেশনা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের এই দিক নির্দেশনা আপনাকে দিতে হবে এটার নামই আল্লাহ রব্বুল আলমিন জেকির বলছেন এটার নাম কি বলছেন আল্লা আল্লাহ নবী সালাম জিকির বলছেন আপনি যখন ঘরে প্রবেশ করবেন প্রবেশ করার সময় আল্লাহর নিয়ে জিকির মানে প্রবেশ করবেন এবং সবচেয়ে বেশি সালাম পাওয়ার উপযুক্ত হলো আপনার বাড়ির লোক আপনার বাড়ির লোক বাড়িতে যদি কেউ না থাকে তারপর আপনি সালাম দিয়ে প্রবেশ করতে হবে এরই নাম হলো দেখির এর নাম কি রেকের অর্থাৎ মসজিদ থেকে জুম্মান নামাজ পড়ে আপনি বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়ার পর থেকে শুরু করে আবার মসজিদে আসার আগ পর্যন্ত এমন নয় যে আল্লাহ হরবুল আলমিন থেকে গাফেল আপনি থাকবেন আল্লাহরবুল আলমিনকে সর্বদাই আপনাকে স্মরণ স্মরণ রাখতে হবে আপনি প্রতিটি কদমে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মানুষের সাথে কথা বলার সময় প্রতিটি কাজ করার সময় সবসময় আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে হবে এই জন্যে আল্লাহরব্বুল্লা আলমিন বলছেন ফার্কুরুল্লাহ কাফিরা বেশি বেশি আল্লাহরবুল্লা আলমিনের জিকির করবে এর অর্থ এই নয় আপনি যখন বিক্রি করতে গেলেন চাউলের দাম জিজ্ঞাসা করেছে যে কি বলছেন ভাই চাউলের দাম কত আপনি মনে করলেন আল্লাহরবুল্লা আলমিন বলছেন জুম্মান নামাজ পড়ে যখন আপনি যখন বেরিয়ে পড়বেন জমিনে ফাজকুরুল্লাহ কাফিরা বেশি বেশি জিকির করবে আপনাকে ক্রেতা বিক্রি জিজ্ঞাসা করছে চাউলের দাম কত আপনার মনে পড়ছে আল্লাহ রব্বুল্লা আলমিন বেশি বেশি জিকির করতে বলছেন আপনি বলছেন আল্লাহ চাউলের দাম কত ভাই আল্লাহ চাউলের দাম কত আল্লাহ কেন আল্লাহ জিকির করতে এর অর্থ এই নয় এর অর্থ হলো কি আপনার বিক্রয়টা আম্মা তার সাথে কথা বলাটা আপনার চাউলের দাম চাওয়া তার সাথে কিভাবে দাম চাইবেন কতটুকু বেশি চাইবেন এবং এই চাউল ভিতর যদি কোনো খারাপ থাকে কোনো যদি যে চাউলটার ভিতরে কিছু খারাপ চাউল আছে এটা যেন ভিতরে যেন কি প্রকাশ না করে যেন বিক্রি যেন না করে এর অর্থ হলো জেকির এর অর্থ হলো কি জেকির তাহলে এই জিকিরার অর্থ হলো কি আপনি যখন বেরিয়ে যাবেন তখন আপনি কি জুম্মার দিগনে নামাজ পড়ে বেরিয়ে গেলেন তার পরের থেকে শুরু হবে আপনি আল্লাহর বেশি বেশি জিকির করেন এর অর্থ কি আল্লাহ হরফ বলে আনবেন দিক নির্দেশনা অনুযায়ী আপনার জীবনকে আপনি কী করবেন পরিচালনা করবেন আর এক জিকিরের অর্থ হলো আল মহাগ্রন্থ আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলছে হাদুম মুবারক আঞ্জাল না হু এটা হলো কি মুবারক একটি বরকতময় জিকির যাকে আমি কি করেছি নাজেল করেছি আমি নাজেল করেছি কি বরকতময় একটা জিনিস এই কোরআনের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে কোরআন যদি আপনি পড়েন আপনার জীবনে বরকত পাবেন কোরআন যদি পড়েন আপনার হায়াতে বরকত পাবেন কোরআন যদি পাঠ করেন আপনার শরীরে আপনি বরকত পাবেন আপনি মানসিকতায় বরকত পাইবেন আপনি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন তাই তো এখন দেখা যাচ্ছে যেই রোগগুলিকে অনেক হাসপাতালে শুরু হয়েছে যেখানে মানুষের মানুষের চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানের যেখানে অচল সেখানে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের চিকিৎসা চলছে এবং এই চিকিৎসায় উন্নতিও হচ্ছে এই চিকিৎসায় কি হচ্ছে উন্নতিও হচ্ছে তাহলে এই কোরআনকে আল্লাহ রব্বুল আলমিন মুবারক বলেছেন কি বলেছেন এই যেটাকে জিকির বলেছেন এবং বরকতময় বলেছেন আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়তে আল্লাহ রব্বুল আলম বলছেন ইন্না নাহনু নাজালনা ইন্না নাহনু নাজালনা রিকরা ওয়া ইন্না লাহু যে আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি এই জিকিরকে আমি কি করব রক্ষা করব এই জিকিরকে আমি হেফাজত করব। মহাগ্রন্থ আল কোরআনুল করিম মহাগ্রন্থ আল কোরআনুল করিম এই কোরআনুল করিম যেদিন থেকে নাজিল হয়েছে সেই দিন থেকে এই কোরআনকে নিশ্চিন্ন করার জন্য এই কোরআনের ভিতর সংশয় ঢুকানোর জন্য বহু চেষ্টা করেছে বহু চেষ্টা চলেছে এবং আজ পর্যন্ত চেষ্টা চলছে কিন্তু এই কোরআনকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করেছেন এই কোরআনকে যারা অবমাননা করতে এসেছে এই কোরআনকে যারা নিশ্চিন্ন করতে এসেছে এই কোরআনের ভিতর যারা সংশয় ঢুকাতে এসেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হালাক করে দিয়েছেন তাদেরকে বরবাদ করে দিয়েছেন এই কোরআন নিয়ে অনেক চেষ্টা চলছে এই কোরআনের ভিতর সংশয় ঢুকানোর জন্য এই কোরআনের অনুবাদেও সংশয় ঢুকানোর জন্য এই কোরআনের শব্দের ভিতর মানে কী করার জন্য সংশয় ঢুকানোর জন্য কিন্তু আল্লাহরবুল্লা একে রক্ষা করেছেন ইসরাইল থেকে একবার দেখা গেল যে মহাগ্রন্থ আল কুরআন সাফি ইন্না নাহনু নাজাল আমি এই কে নাজিল করেছি এই কোরআনকে কি করব আমি রক্ষা করব এই কোরআনের ভিতরে আল্লাহ আল্লাহরবুল্লামিন যে বলেছেন মিনহু যারা এই ইসলাম ছাড়া অন্য ধর্ম অম্বাসন করবে অন্য ধর্ম অবলম্বন করবে অন্য ধর্ম মানতে চাইব চাইবে সেটাকে আমি গ্রহণ করব না আল্লাহ আলা আলমিন বলছেন যে লাইন মিনহু তার থেকে গ্রহণ করা হবে না এই লান শব্দটি এই যে লান শব্দটি কেটে দিয়ে লান শব্দটি মানে প্রেস থেকে উঠিয়ে দিয়ে কোরআন তর্জমা কোরআন ছাপিয়ে পুরা হয়েছে ফিলিস্তিনে বিলি করা হয়েছে মসজিদে মসজিদে বিলি করা হয়েছে হাজারো হাজারো কপি বিলি করা হয়েছে সেখানে অনেক দিন পর তারা খুঁজ নিতে গেছে যাওয়ার পর দেখে এই কোরআনে কি অবস্থা যাওয়ার পরে দেখছে যে যেই মুসলমানে পড়েছে সেখানে মনে করছে যে রে মনে হয় এই লান শব্দটি না শব্দটি এটা ছুটে গেছে সবাই কলম দিয়ে লিখে দিয়েছে তারপরে আসে বললো হাই আফসুস আমরা এত টাকা ব্যয় করে এত অর্থ খরচ করে আমরা এই মহাগ্রন্থ আল কোরআনে সংশয় ঢুকাতে গিয়েছি কিন্তু আমাদের এই টাকা সব বরবাদ তারা কি করেছে কলম দিয়ে ওই শব্দ ওই যে লান শব্দটি লান যে অক্ষরটি অব্যটি তারা কলম দিয়ে লিখে দিয়েছে তাহলে এই কোরআনকে আল্লাহ রব্বুল আলম কি করেছেন রক্ষা করেছেন তাই আল্লাহ রব বলছেন এই কোরআনকে আমি নাজিল করেছি এই কোরআনকে কি করব আমি রক্ষা করব তাই আল্লাহ রব আলমিন বলছেন ইন্না নাহনু নাজ্জালনাদ করা আমি এই জিকিরকে মহাগ্রন্থ আল কোরআনকে কি করেছি আমি নাজিল করেছি এটাকে আমি রক্ষা করব এখানে জিকিরের অর্থ কি মহাগ্রন্থ আল কোরআনুল করিম এই জিকিরের অর্থ হলো শরীয়ত শরিয়ত ইসলামীর সব যত মাস আলা রয়েছে যত বিধান রয়েছে সবগুলিকে আল্লাহ আলাহ মানজিকের বলেছেন আল্লাহরব্লাহ বলেছেন অমান আর আন বিক্রি ফাইন আল্লাহু মাহিশ আতান বানকা যারা আমার এই শরিয়ত থেকে কোরআন দিন ইসলাম এবং আমার যে বিধিবিধান রয়েছে এই বিধিবিধান থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে তার দুনিয়াবী জীবন হবে সংকীর্ণময় কি হবে দুনিয়াবে জীবন সংকীর্ণময় হবে তাই দেখা যাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন যারা এই মহাগ্রন্থ আল কোরআনের রঙে যারা রঞ্জিত হতে পেরেছে তাদের সুখ তাদের সুখের কোনো সীমা নেই বাড়িতে খাদ্য না থেকতে পারে কিন্তু সুখ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যাদের বাড়িতে অট্টালিকা রয়েছে যাদের বাড়িতে কি রয়েছে যেই সমাজেতে যে বড়ো বড়ো অট্টালিকা রয়েছে যাদের টাকা পয়সার কোনো অভাব নেই তাদের ভিতরে কিন্তু শান্তি বলতে কিছু নেই শান্তি তাদের কোথায় শান্তির পিছে তারা দৌড় দৌড়াচ্ছে কিন্তু শান্তি খুঁজে পাচ্ছে না শান্তি খুঁজে তারা পাচ্ছে না এই জন্য দেখা যাচ্ছে যে সমীক্ষণে দেখা গেছে সারা বিশ্ব থেকে সেটাকে তারা সমীক্ষণ করা হয়েছে যে সবচেয়ে আত্মহত্যার আত্মহত্যা যারা নিজেরাই নিজে আত্মহুতি দেয় আত্মহত্যা করে নিজেরা কি করে আত্মহত্যা করে নিজেই নিজেকে কি করে মেরে ফেলে আত্মহত্যা যারা করে তার সবচেয়ে বেশি সংখ্যা যেদের যেই সমাজে আত্মহত্যা করে তার চেয়ে সবচেয়ে বেশি দেখা গেছে যেই সমাজের অর্থ বেশি যাদের অর্থ যত বেশি সেখানে আত্মহতার সংখ্যা তত বেশি আর যেখানে অর্থ করি কম সেখানে আত্মহত্যার যে সংখ্যা অনেক কম আর সবচেয়ে কম আত্মহত্যা হলো মুসলিম সমাজে কারণটা হলো যে ইসলাম এই কোরআন ইসলামের শরিয়াত আল্লাহ রব্বুল্লা আলমিনের আদেশ এবং নিষেধ যারা পালন করছে আল্লাহরবুল্লা আলমিন তাদের ভিতরে কি করেছে শান্তি দান করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই মহাগ্রন্থ আল কোরআন মহা এবং শরিয়ত শরীয়তের বিধানকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন অমান যারা এই থেকে তারা মুখ ফিরে নেবে তাদের এই দুনিয়াবে জীবন তাদের সংকীর্ণময় হবে তাদের দুনিয়ার সব কিছু থাকবে কিন্তু থাকবে না শুধু শান্তি থাকবে সব কিছুই কিন্তু থাকবে না কিন্তু শুধু শান্তি আমাদের মুসলিম সমাজেও দেখেন যাদের যত অর্থ রয়েছে তাদের অশান্তি তত বেশি আর যাদের অর্থ খুব কম তাদের অর্থ তাদের কি তাদের অশান্তি অনেক কম ইল্লাহ মাশ আল্লাহ যদি এই অর্থ নিয়ে যদি তারা যদি আল্লাহর জিকির নিয়ে যদি এই অর্থের সাথে যদি আল্লাহর জিকির থাকে তাহলে সেখানে সুখময় জীবন রয়েছে সেখানে শান্তি রয়েছে আর গরিবদের ভিতরে অশান্তি কম কেননা অর্থও কম অশান্তিও কম তাহলে অর্থে শান্তি দিতে পারে না আর সবচেয়ে শান্তি বেশি যেখানে বিরাজ করছে সেখানে যারা আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে আল্লাহর আদেশ এবং নিষেধকে যারা জীবন বাস্তবায়ন করতে পারছে তাদের জীবনে বেশি সুখময় তাদের জীবনের সংকটময় বলতে কিছু নেই তাই আল্লাহ রব্বুল আলমিন জেকের বলতে মহাগ্রন্থ আল কোরআন ইসলামী শরীয়ত আদেশ এবং নিষেধকে সবগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন জেকির বলছেন তাহলে জেকির বলতে কি বুঝলাম দুনিয়ার জিকির বলতে কি বুঝলাম ইসলামী শরিয়ত জিকির বলতে জিকির বলতে নসিহত গ্রহণ করা কি করা নসিহত গ্রহণ আলামিন অনেক লোকের মানে জীবনী উল্লেখ করেছেন তাদের ঘটনা উল্লেখ করে বলেছেন তখন যখন তারা তাদেরকে যে নসিহত করা হয়েছিল নসিহত করার পরে যখন তারা ভুলে গেছে তাদের এই অবস্থা হয়েছে জিকির বলতে আল্লাহরবুল্লা আলমিনের অনুসরণ আল্লাহরবুল আলমিনের কথা চলা জিকির করবে আমিও তোমাদের কি করব জিকির করবো এই জিকির এই নয় যে আমি বলবো আল্লাহ আর বান্দা আল্লাহ বলবেন বান্দাহু এর অর্থ এই নয় আল্লাহরবুল্লা আলমিন এখানে বুঝাইতে চেয়েছেন ফাজ করুনি তোমরা যদি আমার জিকির করো তোমরা আমার জিকির করবে আজ কুরুকুম তোমাদের প্রতিটি পদক্ষেপে আমি তোমাদেরকে সহযোগিতা কি প্রয়োজন প্রয়োজন রয়েছে দুনিয়াতে কি প্রয়োজন রয়েছে আখেরাতে কি প্রয়োজন রয়েছে তাই তো নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বদরের যুদ্ধে যে বাবা জিকির করেছিলেন বদরের যুগে যুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশকে পালন করেছিলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই তিনশো জন থেকে তিনশো সতেরো জনকে এক হাজারের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলম তাদেরকে কী বিজয় দান করেছিলেন এই তো আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লাম যখন গাড়ে শহরে গিয়ে দুজন আত্মগোপন করেছিলেন পায়ের নিচে তাকালেই তাদেরকে দেখতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের জিকির করার কারণে আল্লাহ রব তাদেরকে কি করেছেন রক্ষা করেছেন সোরাকা বি মালিক রাজি আল্লাহ তালন পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন তিনি যখন মোহাম্মদ সাল্লাহাম ধরবেন ধরবেন অবস্থায় এর ভিতরে কি গেলেন কি করলো তার কার তার বাহন তার যে ঘোড়া ঘোড়ার পা মাটির নিচে দেবে গেল আল্লাহ রব রক্ষা করেছেন আল্লাহ রব্লা আলমিন কি করেছেন রক্ষা করেছেন তাই আল্লাহ রবীন্দ্র ফাদ করুন আদে তোমরা যদি আমার জিকির করো তোমরা যদি আমাকে স্মরণে রাখো আমার জীবন বিধান তোমার তোমার জীবনে যদি বাস্তবায়ন করো আমার আদেশকে যদি তোমার জীবনে বাস্তবায়ন করো আমার নিষেধ যদি তোমার তোমার জীবনে বাস্তবায়ন করো আজ করো তোমার কি প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজনকে আমি মিটিয়ে দেব এবং দুনিয়া এবং আখেরাতে কি করব তোমাকে কি করব আমি দুনিয়া এবং আখেরাতে কি করব তোমাকে আমি সমস্ত বিপদ থেকে রক্ষা করে যা প্রয়োজন রয়েছে সব কিছু আখেরাতে তোমাকে আমি দান করব যদি ফাদ করি যদি আমার তুমি আমার যদি অনুসরণ করো জিকির বলতে তাওরাতকে বলা বোঝানো হয়েছে অলাকাত কাতাম না ফিজ জাবুর মিমবাদে জিকিরে আমি জাবুরে জিকিরের পরে আমি জাবরে কি করেছি লিখিত লিপিবদ্ধ যে ফরস করে দিয়েছি কোথায় জাবর রাখি কি ছিল তাওরাত তাওরাতের পরে অর্থাৎ আমি যে তাদেরকে নসিহত করেছি যে ভিতরে যে আমি কি করেছি তাদের উপর লিপিবদ্ধ করেছি এটা কিসের পরে তাওরাতের পরে জিকির বলতে কি তাওরাতকে বোঝানো হয়েছে জিকির বলতে আল্লাহ রব্বুল আলমিন মুসলিম জাতি মুসলিম জাতির সম্মানকে বুঝিয়েছে মুসলিম জাতির মর্যাদাকে মর্যাদাকে বুঝিয়ে বোঝানো হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম তোমাদের আমি কি করেছি কোরআন নাজিল করেছি একটা কিতাব নাজিল করেছি যার ভিতরে তোমাদের সম্মান রয়েছে কি রয়েছে যার ভিতরে তোমাদের সম্মান রয়েছে কোরআন যে জাতি যত মানে কি করতে পেরেছে মানে আঁকড়ে ধরতে পেরেছে কোরআন যে জাতি যত আঁকড়ে ধরতে পেরেছে আল্লাহ আল্লাহরবুল্লাহ তাকে তত সম্মানিত করেছেন তত কি করেছেন সম্মানিত করেছেন এই কোরআন থেকে জাতি যখন কোরআন থেকে যত দূরে যাবে আল্লাহরব্বুল আলমিন তাকে তত অপমানিত করবেন তত অপমানিত করবেন তাহলে কোরআন যতদিন পর্যন্ত আমাদের জীবনে বাস্তবায়ন করব কোরআন যতদিন পর্যন্ত আমরা ধরে থাকব কোরআন যতদিন পর্যন্ত আমার আমরা আমল করব আমার জাতি আমল করবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমার জাতিকে আপনাকে আমাকে কি করবেন সম্মানিত রাখবেন সম্মানিত রাখবেন তাহলে আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন মহাগ্রন্থ আল কোরআনকে আমাদেরকে কি করতে হবে এই কোরআনের মাধ্যমে আমাদের কি দিয়েছেন সম্মানিত করেছেন আপনারা জানেন কোরআন নাজিলের পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ নবী সাল্লাহ নব প্রাপ্তর যুগে তাদের অবস্থা কী ছিল তাদের যদি ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন মহিলাদের সম্পর্কে যদি আপনার তাদের ইতিহাস যদি জানেন মানুষের এবং মানুষের মানুষের যে ভেদ মানুষ এবং পশুত্বের ভিতরে ভেদাভেদ বলতে কিছু সেখানে ছিল না বিশেষ করে মা বন্দের বিশেষ করে মহিলা বিশেষ করে সন্তান মানে যদি সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার যদি দেখে যে কন্যা জন্মগ্রহণ করেছে তাদের কি অবস্থা ছিল কিন্তু ইসলাম এসে তাদেরকে কি না সম্মানিত করেছে বোন হিসেবে সম্মানিত করেছে স্ত্রী হিসেবে সম্মানিত করেছেন মা হিসেবে সম্মানিত করেছে তাদেরকে সন্তান হিসেবে সন্তান সম্মানিত করেছেন আল্লাহ নবী সাল আলাইহাল্লাম বললেন এক সাহাবাসে বললেন এ আসুলল্লা আমি সব সে সম্মান প্রদর্শন কাকে বেশি করব, কার বেশি সেবা করব আল্লাহ নবী আল্লাহ সাল্লাম বললেন যে তোমার মার সেবা করবে তোমার মাকে বেশি সম্মান করবে তোমার মার সাথে বেশি ভালো ব্যবহার করবে তারপর রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসোলা এরপরে কে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে তোমার মার বলছে ইয়ারসোলাল্লাহ বুঝলাম মা তারপরে কে বললেন তোমার মা তারপরে কে তোমার পিতা তাহলে মাতা জাতিকে মা জাতিকে আল্লাহনবী আলাইহি সাল্লাম ইসলাম কত সম্মানিত করেছেন এবং আপনার যখন সন্তান হবে স্ত্রী মানে মেয়ে সন্তান হবে আল্লাহনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির তিনজন কন্যা সন্তান রয়েছে এই তিনজন কন্যা সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো ঘরে যদি উঠিয়ে দিতে পারেন আল্লাহ নবী আলয় আলাইসাল্লাম বলছেন তার জন্য জান্নাত অবধান এই তিন সন্তানই তার জন্য জান্নাতের দরজা হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বললি হাসল আমার তো দুই দুইজন মানে আমি তো সেই মর্যাদা পাবো না নবী আল্লাহনী সাল্লাম বলছেন তুমি যদি দুইজন কন্যা সন্তানের যদি অনুরূপ ব্যবহার করতে পারো তাকে লালন পালন করতে পারো তাকে যদি সেভাবে সম্মান করতে পারো এবং আলামিন আল্লাহ রবুল আলমিন আল্লাহনবী সাল্লিয় সাল্লাম যেভাবে তাকে লালন পালন করতে বলেছে সেইভাবে যদি লালন পালন করতে পারো তুমি যদি ভারী বুঝা মনে না করতে পারো তুমি যদি আল্লাহর নিয়ামত যদি মনে করো তাহলে এই দুই সন্তানের কারণেও আল্লাহ রব্বাল আলমী তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বললেন আল্লাহ আমার তো তিনজন নাই দুইজনও নেই একজন কন্যা সন্তান রয়েছে আমি কি সেই মর্যাদা পাবো না রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন কি তোমার যদি একজন কন্যা সন্তানও যদি থাকে তার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো তাকে যদি সুন্দরভাবে লালন পালন করতে পারো তুমি যদি ভারী বোঝা মনে না করো তুমি যদি আল্লাহর নিয়ামত মনে করো তুমি যদি এটা যদি তোমার মর্যাদা বৃদ্ধির জন্য যদি তুমি যদি সেটাকে তুমি কি করো আমল করো মর্যাদা বৃদ্ধির জন্য যে তার সাথে যদি তুমি লালন পালন করো তাকে যদি তুমি শিক্ষা দেওয়ার পরে যদি ভালো জামার কাছে উঠেই দিতে পারো তাহলে তোমার জন্য সেই মর্যাদা রয়েছে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে এই একটা মানে মানে কন্যা সন্তানের কারণে আপনারা জানেন সেই জাহেলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হতো তাকে কি করা হতো মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলানো হতো আর যদি তাও যদি না হতো অনেক দিন পর্যন্ত তারা মানুষের চক্ষের সামনে যেত না যাতে করে অপমান মনে হতো যে এই সন্তান আমার আপ তোমার কি কন্যা সন্তান হয়েছে তোমার মতো হতভাগার কে হতে পারে তোমার চেয়ে আর অপমানী ব্যক্তি আর কী হতে পারে এই জন্য চক্ষু মানুষের সন্তান মানে কি চোখের আড়ালে থেকে যেত কিন্তু আল্লাহর নবী সাল্লাম আসার পর ইসলাম আসার পর কোরআন আসার পর আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লাম এইভাবে তার মানে যাদের কন্যা সন্তান হয়েছে তাদেরকে এই মর্যাদা তিনি দান করলেন আল্লাহ নব্বাল্লাহম তাকে কেয়ামতের দিন এই মর্যাদায় তাদের মর্যাদায় তাদেরকে ভূষিত করলেন তাই তো আল্লাহ এই কোরআনের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে আল্লাহরব্বুল্লা আলমিন এই মা জাতিকে কোরআনের মাধ্যমে পুরুষ জাতিকে কোরআনের মাধ্যমে মুসলিম জাতিকে আল্লাহ রব্বুল আলমিন কতই না সম্মানিত করেছেন তাহলে এই কোরআনের মাধ্যমে এর অর্থ হলো কি এর অর্থ হলো কি এই অর্থ কি জি এই অর্থ কি মানুষের সম্মান জিকের অর্থ কি মানুষের সম্মান এই জিকিরের অর্থ হলো নসিহত গ্রহণ করা কি করা নসিহত গ্রহণ করা আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ যদি তারা যদি কোনো খারাপ কাজ করে ফেলে তখন কি নসিহত গ্রহণ করে যে খারাপ কাজ করার কারণে অমুক জাতি ধ্বংস হয়েছে খারাপ কাজ করার কারণে অমকের উপরে এমন হয়েছে আর আমিও যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে অপমান করবেন আখেরাতে অপমান করবেন তখন ওই স্মরণ করে সে কি করে সেখান থেকে সে কি সরে আসে তখন সে কি সরে আসে আর জেকের অর্থ হলো ওয়াক্ত নামাজ জেকের অর্থ কি পাশক্ত নামাজ আল্লাহ রব্বুল্লাহ বলছেন রিজাল উল্লাহি হিম তিজারতুন ওয়ালা বাই উন আন্দিকিল্লা লোক অনেক লোক রয়েছে তাদের ব্যবসা তাদের কি ব্যবসা তাদের বিক্রি আল্লাহ রব্লা জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারে না অর্থাৎ পাঁচ অক্ত নামাজ থেকে গাফেল করতে পারে না যত ব্যবসা হোক না কেন যত বড়ই আপনার কি হন চাকরি হোক না কেন আমার যত বড় ডিউটি হোক না কেন আমার যত কৃষি ক্ষেত্রে যত প্রকারে কি কাজের ব্যস্ততা থাক না কেন এই লোকগুলো কি করতে পারে না নামাজ থেকে তাদেরকে গাফিল করতে পারে না অর্থাৎ এখানে জেকির অর্থ কি নামাজ জেকির অর্থ কি নামা আর এই জিকির অর্থ হলো আহলুল এলম যাদের কাছে রয়েছে আলেম ওলামাকে আল্লাহ রাব্বুল আলামিনের আহলু যিকির যিকির বলেছেন আল্লাহ বলে বলছেন বলেন বলেন আসআলু আহলা যিকরি ইন কুনতুম তোমাদের কোন বিষয় যদি না থাকে তাহলে আহলু যিকিরকে জিজ্ঞাসা করো আলেমদেরকে জিজ্ঞাসা করো কাদেরকে আলেমদেরকে জিজ্ঞাসা করো অর্থাৎ আপনি যদি এলাম অর্জন করেন তাহলে হলেন আপনি হলেন আহলু আপনি যদি এলেম থাকে তাহলে আপনি জেকেরওয়ালা কি এলেমকে কি বলছেন আল্লাহরুল্লাম জেকের বলছেন আর জেকের অর্থ হলো মাজা আলিসুল্লাহ এলম এলেমের মজলিস এলেমের মজলিসকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি করছেন জেকের বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন ইন্না আলিল্লাহি আলা মালা ইকাতুন আল্লাহ রব্বুল আলমিন অনেক রয়েছে এত ফুন আফিতরকে তারা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে এলতামি সুন আহ্লা তারা আহ্লা রেকের যারা জেকের করে তাদের সেই মজলিশকে খুঁজতে থাকে অর্থাৎ যারা কোরআন কোরানের আলোচনা ওয়াজ মাহফিল এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দিন শিক্ষার জন্য যেখানে তারা একত্রিত হয়ে আলোচনা করতে থাকে এই মজলিস তারা খুঁজতে থাকে এই মজলিস তারা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম লম্বা হাদিসে আল্লাহ ররবুল্লা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ ররবুল্লা আল্লাহিনের অনেক ফেরেশতা রয়েছে যেই ফেরেস্তারা আহলদ যারা জিকির করছে মাজালিসুল মাসাল মাজালিস রিকির যেখানে যেই মজলিসে আল্লাহ রবুল্লা আলমিনে জিকির হচ্ছে যেই মজলিসে আল্লাহনবী সাল্লিয় সাল্লামের মানে হাদিস নিয়ে আলোচনা করা হচ্ছে যেখানে কোরআন নিয়ে আলোচনা করা হচ্ছে দিনই মজলিস তারা খুঁজতে থাকে যখন পেয়ে যা তখন একদল আর একদলকে দলকে ডাকতে থাকে যেই কাজে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে প্রেরণ করেছেন সেই কাজ তোমরা পেয়ে গেছো সেই কাজ তোমরা সেই জেকে তোমরা পেয়ে গেছো সেটা তোমরা পেয়ে গেছো চলে আসো এখানে একে অপরকে আহ্বান করতে থাকে থাকে আসার পর তারা সেখানে এসে তাদেরকে নাম লিস্ট করে তাদের নামগুলি কি লিখে আল্লাহরবুল্লা আলমিনের কাছে সেই সুতাই নামের তালিকা আল্লাহ ররবুল্লা কাছে জমা দেওয়ার পর আল্লাহ ররবুল্লা আলমিন তাদেরকে সব কিছু জানার পরও জিজ্ঞাসা করে তারা কেন এখানে এসেছে বলবেন যে আল্লাহবুল্লা আলমিন আপনাকে পাওয়ার জন্য এসেছে বলছে আর কিসের জন্য এসেছে এসেছে জান্নাত পাওয়ার জন্য আর কিসের জন্য এসেছে জাহান নাম থেকে মুক্তির জন্য তারা এসেছে আল্লাহ ররব্বুল্লা আলমিন আবার তাকে জিজ্ঞাসা করবেন তারা কি আমাকে দেখেছে বলছেন আপনাকে দেখেনি তারা কি জান্নাত দেখেছে বলছে জান্নাতও দেখেনি তারা জাহান্নাম নাম দেখেছে বলছে জাহান নামও দেখেনি તરા બોલবেন আল্লাহ আলমিন বলবেন যদি তারা আমাকে দেখতো তারা যদি জান্নাতকে দেখতো তারা যদি জাহান্নামকে দেখত তাদের অবস্থা কী হতো বলছে তাদের অবস্থা আরও বেশি আগ্রহ হতো আরও বেশি বেশি এরকম জিকেরে তারা জিকের মজলিসে এই ওয়াজ মাহফিলে তারা আরও বেশি করে আসতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আলমিনে ফেরেস্তাদেরকে বলবেন যারা আমাকে না দেখে বিশ্বাস করে যারা জান্নাতকে না দেখে বিশ্বাস করে যারা আমাকে না দেখে বিশ্বাস করে এত আগ্রহী হয়েছে আমাকে জানার জন্য আমার দিনকে জানার জন্য আমার শরীয়তকে জানার জন্য আমার কোরআনকে জানার জন্য এবং আমার যে জান্নাতকে না দেখে জান্নাতে যাওয়ার জন্য তাদের এত আগ্রহ যে জাহান নামকে না দেখি যে জাহান নাম থেকে বাঁচার জন্য তাদের যে আগ্রহ তাদের তাদের যে তা আগ্রহ হয়েছে তোমাদেরকে সাক্ষী রেখে বললাম তারা ওই মজলিসে যেই তালিকা আমার আমার কাছে তোমরা জমা দিলে এই তালিকাতে যাদের যাদের নাম রয়েছে সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ নবী সাল্লাম বলেন যে কিছু ফেরেস্তা বলবেন ফেরেস্তারা বলবেন আপনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন এটা আমাদের করার কিছু নেই কিন্তু সেখানে কিন্তু কিন্তু কিছু লোক এসেছে আসলে ওই উদ্দেশ্যে অন্য উদ্দেশ্য এসে সেখানে তারা বসে পড়েছে আছেন অনেক জায়গায় যেমন যেমন একজনকে ডাকতে আসেছেন তিনি ওয়াজ মাহফিলে বসে আছেন জিকিরের মজলিসে বসে আছেন কোরআন তেলাওয়াতের মজলিসে বসে আছেন কোরআন শিক্ষার মজলিসে বসে আছে হাদিস শিক্ষার মজলিশে বসে আছে এখন তিনি কি করবেন বলতে তাকে কিভাবে ডাকি এত মানুষের ভিতরে বসে যে শেষ কি আর পারে তাহলে ওই উদ্দেশ্যে যে এসেছে এমন নয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যখন তারা এই আবদার জানাবেন যে কিছু লোক এসেছে আসলে সেই জিকিরের মজলিসে আসেনি অন্য উদ্দেশ্যে এসে সেখানে তাদের সাথে বসে পড়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহরবুল্লা আলমিন বলবেন তো যখন তারা ওই ভালো মানুষের সাথে এসে বসেছে তাদের কেউ এই সৌভাগ্য ব্যক্তিদের সাথে বসার কারণে ওই দুর্ভাগ্যকে আমি সৌভাগ্যে পরিণত করে দিলাম অর্থাৎ তাকেও আমি ক্ষমা করে দিয়েছি এইভাবে আদিসে এসেছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে সৌভাগ্য মানুষের সাথে যারা বসে তারা আর দুর্ভাগা ভাগা থাকে না তাহলে ওয়াজ মাহফিলকে আল্লাহ রব্বুল আলমিন কি বললেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন জিকিরের মাজিল অর্থাৎ এটা হলো কি জিকির এটাও কি ওয়াজ মাহফিল কি একটি জিকিরের মাজলির তাহলে জিকিরের অনেকগুলি অর্থ আমরা পেলাম জিকিরের কি অনেকগুলি অর্থ পেলাম এখন আমরা সামনে আলোচনা করব এই জিকির যে সামনে যে আমরা পয়েন্টগুলি আলোচনা করেছি ধারাবাহিকভাবে আমরা কি করবো সেইগুলি আলোচনা করবো আল্লাহ রব্বুল্লা আলমীন আপনাদের আমাদের সবাইকে বিজ্ঞান করুন এবং আমাদের পর্ব পরে আমরা আরও কিছু আলোচনা করব এবং পরবর্তী দিনগুলিতে আমরা আলোচনা আল্লাহরবুল্লা আলম আপনাদের আমাদেরকে সবাইকে তো বিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও